খোশ রমজানের মাহে রমজান আজ সেহরি খাওয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে রোজা রাখা মাসব্যাপী সিয়াম সাধনার মধ্য দিয়ে মহান আল্লাহ তাআলা নৈকট্যের আশা করবেন মুসলিম উম্মাহ তবে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মসজিদ বন্ধ না করলেও তারাবির নামাজ ঘরে বসে আদায় এবং ইফতার মাহফিল না করার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয় ওলামা মাশায়েখরাও বলেছেন সংকটকালে মুসলিম উম্মার সুরক্ষার কথা ভেবে ঘরে বসে ইবাদত করাটা উত্তম তারা বলেন কোরআন হাদিসের আলোকে ঘরে বসে নামাজ আদায় করাতে কোনো বাধ্যবাধকতা নেই তানজিম মেহেদি জানাচ্ছেন বিস্তারিত এক বিষণ্ণ সময়ে এলো মুসলিম জাহানের বরকতময় ইবাদতের মাস মাহে রমজান সিয়াম সাধনার মাসটি যখন এলো তখন অদৃশ্য শত্রু করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছে গোটা বিশ্ব কিন্তু ঢাল তলোয়ার নেই নেই কোনো চিকিৎসা তাই করোনা প্রতিরোধে মানুষকে থাকতে হচ্ছে ঘরে নিশ্চিত করতে হচ্ছে সামাজিক দূরত্ব থমকে আছে গোটা দুনিয়া বাংলাদেশও দফায় দফায় বাড়ানো হচ্ছে ছুটির সময়সীমা জনসমাগম ঠেকাতে মুসলিম বিশ্বের তীর্থভূমি সৌদি আরবের মক্কা মদিনায় সীমিত হয়েছে নামাজ আদায় দেশে দেশে বন্ধ রাখা হয়েছে মসজিদ এ বাস্তবতায় মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে নিয়ম বেঁধে দিয়েছে ধর্ম মন্ত্রণালয় প্রতি ওয়াক্তে সর্বোচ্চ পাঁচজন মসজিদে নামাজ আদায় করবেন আর রমজানকালীন এশার সময় ইমাম মুয়াজ্জিন খতিব ও দুই হাফেজ সহ মোট ১২ জন অংশ নিতে পারবেন এরাই মসজিদে তারাবির নামাজও আদায় করতে পারবেন অন্য মুসল্লিদের তারাবির নামাজ ঘরে থেকে আদায় করতে হবে আসুন দল মত নির্বিশেষে করোনা ভাইরাসটাকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার না করে এই সংক্রমণ থেকে জনসাধারণকে রক্ষা করার জন্য আমরা সমবেত হই সকলে মিলে আমরা যাতে নিজেরাও বাঁচতে পারি অপরকেও বাঁচাইতে পারি এমন ভাবে চেষ্টা করার জন্য আমি সকলকে সবিনয় অনুরোধ জানাই সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত নেই ওলামা মাশায়েখদের সুন্নত ইবাদতের ক্ষেত্রে মসজিদ হওয়ার স্বাভাবিক অবস্থায়ও এটাকে কোন শরীয়তে জরুরি করে নাই যে এই ইবাদতটি করতে হবে তারা বলছেন ক্রান্তিকালে নিজের এবং অন্যের সুরক্ষায় তারাবির নামাজ ঘরে আদায়ে কোনো বাধা নেই প্রশাসন আমাদেরকে যেটা বলছেন এটা আমাদের কল্যাণের জন্য এটা আমাদের মঙ্গলের জন্য দেশ ও জাতির মঙ্গলের জন্য সকল মানুষের দল বেঁধে মসজিদে যাওয়ার কোনো পরিস্থিতি এখনো হয়নি এজন্য আমাদেরকে আল্লাহ পাকের কাছে আরো বেশি বেশি দোয়া করতে হবে ওলামা মাশায়েখরা বলছেন সংকটকালে যে কোনো ইবাদত ঘরে বসে করা যেতে পারে যদি কোথাও কোনো মহামারী কোন এলাকায় বা কোন জায়গায় দেখা দেয় সেখানে নতুন কোন বাহিরে থেকে লোক ঢুকবেও না আর ওখান থেকে লোক বেরও হবে না এইটি হলো ইসলাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ প্রাণঘাতী করোনার ছুবল থেকে মুক্তি পেতে ঘরে বসে ইবাদাত এবং নিরন্ন মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে মুসলিম উম্মার প্রতি আহ্বান জানান ইসলামী চিন্তাবিদরা তানজিল মেহেদি নিউজ ২৪ ঢাকা